সাড়ে নিশ্চয়ই নয়। বলা যায় না, বয়সটা তো সুবিধার না। দেখ দিদি, যা তা বলিস না বলছি, সকালবেলা ঝগড়া করলে খুব ভালো হবে বুঝি। হোক না এক পশলা। কি করব বল, তুই দিদি, নইলে এক পশলা নয় একদম ক্যাটস অ্যান্ড ডগস হয়ে যেত। এখন আমি চললাম। এত তারা কিসে, প্রফেসর না ছাত্র, কে তোমার জন্য চাতক পক্ষে জানতে পারলে ভালো হতো। কেউ নয় কিচ্ছু নয়, যা করছি রিসার্চের জন্য। ও তোর তো আবার কিসব রিসার্চ, তা বিষয়টা জানি কি? আধুনিক নারী ও পুরুষের ভালো লাগা, ভালোবাসা এবং প্রেমের মনস্তাত্ত্বিক পরিচর্যা। আধুনিক নারী পুরুষ এসবের জন্য প্র্যাকটিক্যাল এক্সেপশন নিশ্চয়ই দরকার। তুই যখন এতটাই জানিস তাহলে কথাটা বলি। ভনিতা না করে বলি তা। আমার অভিনয় তো কেমন লাগে বেশ চিন্তা করে বলবি। তো কটাই বা নাটক দেখেছি, তবে যা দেখেছি খুব একটা মন্দ না। নয় তো, তোর দলে আমি অ্যাক্টিং করব, শুধু তোর অনুমতি দরকার। এই ব্যাপারে আমার অবগতি, অনুমতি তুই পাবি না। তুই তো পেপারে নাই পাচ্ছে বিজ্ঞাপন দিয়েছিস, কারণ আমি একজন ক্যান্ডিডেট, ইন্টারভিউ নিয়ে নেয়। সব ব্যাপারে এত লুজ হয়ে যাস না চুমকি। রেগে যাচ্ছিস, তোর আর কিছু বলবার আছে? সবই তো বাকি, এসব উদ্দেশ্যটাই তো শুনলি না। ওসব উদ্দেশ্য দিতেও আমাকে শুনিয়ে লাভ নেই। অ্যাডমিশন না মানে পারমিশন তুই পাবি না। আমি একবার ওদের মানে তোর নতুন অতিথি দেখতে এসেছি। ও কাজ শুরু করে দিয়েছিস, ভালো। জানি তো ভালো লাগবে, আমি ওদের সাথে অভিনয় করব, আলাপ করব, কলাপ মিলব। সে তুই যাই বল, আমার সাথে কিভাবে পাওয়া যায় নোট করে যাব। মেলামেশাটা হবে নেহারি তেল আর জলের মতো। আমাকে যদি রিসার্চ শেষ করতে হয় এমন সুযোগ হাতছাড়া করা সম্ভব নয়। এ তো বড় দুঃসংবাদ। আরে না, বেশ অভিনয় করতে চাইছিস অভিনয় কর, কিন্তু ফলস প্রেম করতে গিয়ে ফলস পজিশনে পড়লে আমার কাছে লোক আসবে। আরে না না, আমি একাই সব ম্যানেজ করে নেব। অত রসগোল্লার মতো ডাব্বা হয় চললে কোথায়? চুমকি একটু দাঁড়িয়ে যা, ছোট বোন একটা বায়না ধরেছে ইত্যাদি। ভালোই তো, সিমলা বা সাতরা গাছি কোথায় বেড়াতে যাচ্ছ? না কাকু, আমি তোমাদের দলে নাটক করব। তাই নাকি, সে তো ভালো কথা নয়। খাওয়া দাওয়া করো, পেরিয়ে বেড়াও, নাটক ফাটক করো। সময় সময় দেখো দেখি মেয়ের কাণ্ড জাগে। চরিত্র কোনো খোঁজ খবর পেলে? নায়িকার চরিত্রের জন্য চুমকি করবে যখন। চন্দ্রবদন রায়, তিনি আজকালকার মধ্যে আসলে ভালো, তা না হলে আমার দোকানের নতুন ছেলেটি এসছে ওকে দিয়ে করিয়ে নেব। ভালো আলু দম বানায়, তোমাকে খাওয়াবো একদিন। এখন চলি, দোকানটা ফাঁকা পড়ে রয়েছে। প্রথমেই বলিতে আমি নাকি এক কর্ণে শুনিতাম খবর।
আপনি কিন্তু জমি কর্মস্থাপনা করিবেন না। না না, আমি জানতে চাইছি সেদিন কি কোনো বিশেষ কাজে আটকে পড়েছিলেন? আমাদের আদি নিবাস ছিল ফলভোজের প্রত্যন্ত প্রাণে। একদা বললাম সে আমাদিগকে বঙ্গদেশে আনয়ন করিবে। যা খাবে না, এখন আর গন্তব্য করিবার মতো অথচ সে তো আমাকে এ ব্যাপারে কোন রূপ ইঙ্গিত প্রদান করে না। এই ভয় মশাই, নইলে আমার কপালে আপনার মতো কালা শিল্পী জুটবে কি করে? আমার কথাই ধরব, আমার জন্ম ব্রাহ্মণ পরিবারে, কর্ম মিলিটারি, ভালোবাসা প্রতিটি নারীর প্রতি, ক্রোধ প্রতিটি নরের প্রতি। অথচ অথচ অতগুলো কর্ণমূর্খ লইয়া হাসি তামাশা করে, বলে নাকি আমি একটি বিকৃত মস্তিষ্ক। সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। তা না হইলে বিংশ শতাব্দীর মানুষ হইয়া কেউ শুদ্ধ বাংলা ভাষায় কথা বলিতে পারে? অথচ তাহারা বোঝে না, যাহার যাহা কিছু গৌরবে তাহা প্রকাশ করিবার মতো অগৌরবের কোনো কিছুই নাই। আপনি কি মন্তব্য প্রকাশ করেন? আপনি যদি কানে শুনতে পেতেন তাহলে না হয় বলতাম। মারিলেও বর্জন করিতে পারিল না, শুদ্ধ সংস্কৃত ভাষায় বলিতে পারিলেই খবর, কিন্তু লোকে বুঝিতে পারিবে না বলিয়া শুদ্ধ বাংলা ভাষায় বা খারাপ হইয়া থাকে। আপনার কি মন্তব্য? মন্তব্য নিষ্প্রয়োজন, বুদ্ধিমানের পক্ষে এই মন্তব্যই সবিজি। বটেই তো, তাই এখান থেকে কখন বিদায় হবে? হ্যাঁ করিয়াছে। হ্যাঁ কি করিয়াছে? এক যুগে বহু সংস্কৃত ভাষায় নাটক করিয়াছে। একবার মহাকবি কালিদাসে অভিজ্ঞান শকুন্তলম নাটকে প্রিয়াঙ্গদার চরিত্র আপনি কি কোন রকম অস্বস্তি প্রকাশ করিতেছেন? আহ, সেই ছোট ছোট হরিণ শিশু, সেই তপবন, সেই মালিনী নদীর তট প্রান্তে সর্বোপরি সখী শকুন্তলা, আহ সে কি স্বর্গীয় সুষমা! হ্যাঁ, এখনো আপনার গা দিয়ে ঝরে ঝরে পড়ছে। তা বলছি অনেক তো হলো, এবার আসুন। বয়স হইল 40, দেখিয়া মনে করিবেন 32-33। একটু যদি কফি পান করাইতে। বাবা, এ আবার কফি চা আছে? দেখো সাবু, আমি দেখলাম চন্দ্রবদনের আশা ছেড়ে দেওয়াই ভালো। যদিও আমার বদন চন্দ্রের মতো নহে, তবুও আমার জনসাধারণ আমাকে চন্দ্রবদন রায় বিয়ে ব্যাকরণ কাব্যতীর্থ বলিয়া সম্বোধন করিয়া থাকে। ভালো ভালো, আমি আসি। একবার পক্ষপটে মিলিত হইবেন না? একবার যখন এসে পড়েছেন বহুবার মিলিত হওয়া যাবে। এবার তাহলে অনুমতি প্রদান করুন, আমি প্রস্থান করি। স্মরণে রাখিবেন চন্দ্রবদন রায়, চন্দ্রবদন পিতা সূর্য, পিতা মুখস্থ হয়ে গেছে। তাহলে আমি প্রস্থান করি।